আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ভুনা রেসিপি। ডিম ভুনা অনেকভাবে করা যায়, তবে আমি আজকে একটু ভিন্নভাবে করে দেখাবো, আর এভাবে কিন্তু ডিম ভুনাটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। ডিম ভুনা করার জন্য আমি আগে থেকেই 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি। এতে করে ডিমগুলো তেলে ভাজার সময় ছিটে গায়ে আসার যে একটা ভয় থাকে সেটা কিন্তু হবে না। তো সবগুলো ডিম আমি এভাবে ছিদ্র করে নিয়েছি, এবার এগুলোকে ভাজতে চলে যাব। ডিমগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে হলুদটা একটু ভেজে নিলে ডিমের কালারটা খুব সুন্দর হয়। এবার আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে ডিমগুলোর চারপাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডিমের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর বেশি আর ভাজবো না। অনেক কড়া করে ভেজে নিলে ডিমের উপরটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ডিমটা খেতে বেশি ভালো লাগবে না। সবগুলো ডিম তুলে নিয়েছি। এবার একই প্যানে আরো 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে এসেছে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ডিম ভুনায় পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু ডিম ভুনাটা খেতে বেশি ভালো লাগে। তেলের সঙ্গে পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, ছোট একটা এলাচ, ছোট 2 টুকরো দারুচিনি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার চলে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন আদা রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে, ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। মশলাগুলো কষাতে গিয়ে যাতে পুড়ে না যায়, তাই এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন তেল উপরে বেশি উঠবে, ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো বাটা। আমি এখানে 1 মাঝারি সাইজের পেঁয়াজ আর 1টা টমেটোর খোসা এবং বীজগুলো ফেলে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আমি সময় নিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে আর তেলটাও কিন্তু উপরে বেশি উঠেছে, তার মানে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি পানি দিয়ে দিব। ডিমগুলো রান্না করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি জলটা ফুটে আসা পর্যন্ত। জলের মধ্যে যখন বলক চলে এসেছে তখন আমি বেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব জলটা একদম মাখো মাখো হয়ে আসা পর্যন্ত। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে যাতে প্যানের গায়ে লেগে না যায়। প্রায় 5 থেকে 6 মিনিট আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি আর ঝোলটা ঠিক এই পর্যায়ে এসেছে। এবার এখানে আমি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। ব্যাস, আমাদের ডিম বুনা একদম রেডি। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই ডিম বুনাটা গরম ভাত এবং পোলার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।